हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी ईश्वर कृपा आमार सब बंधुरा तुम्हारा निश्चय खूब भालो आछो, सुस्थ आछो। आज आमी तुम्हारे साथे शेयर करब प्रत्येक मंगल एवं शनिवार खूब सहज पद्धतिते आमी किभाबे हनुमानजीर पुजो आराधना करे थाकी। तो चलो भिडियोटी स्टार्ट करी। आशा करी तुम्हारे निश्चय खूब भलो लागे। भिडियोटी जदि भलो लागे तो प्लिज़ लाइक शेयर एवं चैनले जदि तुम्हारा आज के प्रथम हुए थाको तो प्लिज़ चैनल सबसक्राइब कर अनुरोध रही। तो आज हनुमानजी पुजो करे नेबे आमार हजबैंड। तो प्राय दिन ही हनुमानजी पुजो आमार हजबैंड करे नाय। तो स्नान करे शुद्ध वस्त्रे चले एसेछे ठाकुर घरे। आर ठाकुर घर खूब सकाल सकाल भालो करे मुछे परिष्कार करे नियेछि। आर पुरो ठाकुर घरे एखन गंगा जल छिटिये नियेछे आर पुजोर समस्त जिनिशे एवं निजेर माथार उपर गंगा जल छिटिये नियेछे। आर सबार प्रथम हाते तीनबार गंगा जल निये नमो विष्णु नमो विष्णु नमो विष्णु बोले आचमन करे निये स्नानेर जल तैरि करे नियेछे। तो स्नानेर जले गंगा जल गोलाप जल आर अगुरु लाल चंदन और किछु फुलेर पापड़ी दिए स्नानेर जल तैरि करे परिष्कार शुद्ध एकटी कपड़ भिजिए एखन बजरंगबलीजी के स्नान करिए निच्छे। आर तोमादेर काछे जदि पाथर किंबा पीतलेर मूर्ति थाके भगवानेर तो तोमरा खूब भालोभावे स्नान पंचामृत दिए अभिषेक करिए निते पारो किंबा एइभावे स्नानेर जल तैरि करेओ स्नान करिए निते पारो भगवानके। आर आमार काछे जेहेतु फटो तो आमि एइभावे आलतो हाते मुछे निये तारपरे ঠাকুরের গামছা দিয়ে খুব ভালো করে শুকনো করে মুছে নিলাম। আর এখানে ভগবানের জন্য আসন পেতে নিয়েছে কাঠের একটি জলচকিতে লাল রঙের একটি আসন পেতে তাতে একটু আতপ চাল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে ভগবানকে আসনে স্থাপন করে দিয়েছে। লাল চন্দন বেটে নিচ্ছে আর এখন ভগবানের খুব প্রিয় অরেঞ্জ কালারের সিঁদুর বা মেটে সিঁদুর চামেলি তেল দিয়ে গুলে নেবে। যে কোনো পুজো আরাধনা করার আগে আমরা তো সবাই জানি ভগবান গণেশ ঠাকুরে পুজো করে নিতে হয়। তো আমিও ভগবান গণেশ ঠাকুরে পুজো করে নিয়েছি, আমার নিত্য পুজো হয়ে গেছে, আমি সমস্ত ঠাকুরের পুজো করে নিয়েছি। আর এখন তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রতি মঙ্গল এবং শনিবার আমি কিভাবে বজরংবলীজির পুজো আরাধনা করে থাকি। তো আমি যেখানে প্রতিদিন বজরংবলীজিকে পুজো করি তো সেই জায়গাটা ভীষণ ছোট, তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তাই আলাদা করে আমি কাঠের জলচকিতে ভগবানকে স্থাপন করে পুজো করছি। তো পুজোয় বসেই তেলে প্রদীপ বা ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছে আর জলশঙ্খ তৈরি করে নিল। সবার প্রথম বজরংবলীজির আরাধ্য দেবতা বা গুরুদেব ভগবান শ্রী রামচন্দ্রকে লাল চন্দনের তিলক এবং সিঁদুরের তিলক পরিয়ে নিয়ে তারপর বজরংবলীজিকে লাল চন্দন এবং মেটে সিঁদুরের তিলক পরিয়ে দিল। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে ভগবানকে সাজিয়ে নিচ্ছে। ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে ভগবানকে লাল রঙের বস্ত্র অর্পণ করেছে। আর তোমরা চাইলে লাল রঙের বস্ত্র কিংবা মৌলি সুতো ভগবানকে বস্ত্রস্বরূপ নিবেদন করতে পারো। তো সবার প্রথম তুলসী দল আর ফুল ভগবান শ্রীরামচন্দ্রের চরণে অর্পণ করছে। ওম রঘুকুলপতি রামচন্দ্রায় নম, এতে গন্ধে পুষ্পে রাঘব রামচন্দ্রায় নম। হনুমানজির বুকে তুলসী পাতা চন্দন সহযোগে অর্পণ করল, কারণ ভগবান হনুমানজির বুকে শ্রীরামচন্দ্রের বাস। চন্দন সহযোগে বেলপাতা লাল ফুল ভগবানের চরণে অর্পণ করল। ওম নম বীর হনুমতে নম। সিংহাসন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে। বিশ্বাস করা হয় যে প্রতি মঙ্গল এবং শনিবার যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান হনুমানজির পুজো আরাধনা করা যায় এবং তার সাথে প্রতি মঙ্গল এবং শনিবার যদি 108 বার এই পঞ্চমুখী হনুমানজির গায়ত্রী মন্ত্র জপ করা যায় তো জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে, ঋণ মুক্ত হবে, শত্রু নাশ হবে, বেকারত্ব থেকে মুক্ত হবেন, পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, জীবনে নানা সমস্যার সমাধান ঘটতে পারে। মন্ত্রটি হল ওম অঞ্জনিয়া ভিদমাহে পঞ্চভক্তরায়া ধীমাহি তন্ন হনুমতে প্রচোদয়াত। ভগবানকে পৈতে অর্পণ করল আর ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে। প্রতি মঙ্গল এবং শনিবার বজরংবলীজিকে একটি ঘিয়ে প্রদীপ দান করা খুব শুভ বলে মনে করা হয়। আর তোমরা চাইলে মাটির ঘিয়ে প্রদীপও ভগবানকে দান করতে পারো বা ঘিয়ে প্রদীপ দিয়ে আরতি করে নিতে পারো।
ভোগ নিবেদন করবে, তার জন্য ভোগের থালা সাজিয়ে নিয়েছে, পাঁচটা গোটা ফল, মিষ্টি, ছোলা আর গুড়ের বাতাসা, হনুমানজির প্রিয় কলা, লাড্ডু, ছোলা আর গুড়। তো আমি গুড় পাইনি, তো গুড়ের বাতাসা ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। আর ভোগের থালায় তুলসী পাতা, ফুল আর কিছু কর্পূর দিয়ে দিয়েছি, আর গোটা ফলে সিঁদুরের ফোঁটা দিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করছি। ওম নমো বীর হনুমতে নমো, জয় বজরংবলী জয়। হাতে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধে পুষ্পে গণেশাদি পঞ্চদেবভয় নম, এতে গন্ধে পুষ্পে ধূপ দীপ নৈবেদ্য গুরুভে নম, ওম রঘুকুলপতি রামচন্দ্রায় নম, এতে গন্ধে পুষ্পে রাঘব রামচন্দ্রায় নম, এতে গন্ধে পুষ্পে ধূপ দীপ নৈবেদ্য বীর হনুমতে নম। এইভাবে পুজো করে আরতি করে নিচ্ছি। আরতি করে হাত জোড় করে প্রণাম করে পূজোয় ভুল ত্রুটি হলে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে মনস্কামনা জানিয়ে প্রণাম করে নিচ্ছি। হাতে ফুল তুলসী পাতা নিয়ে এখন হনুমান চল্লিশা পাঠ করে নেব। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা তো খুবই ভালো, কিন্তু যদি সম্ভব না হয় বন্ধুরা, তো অন্তত তোমরা চেষ্টা করবে মঙ্গল এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করার। শ্রী হনুমান চল্লিশা। শ্রীগুরু চরণ পদ সরি মনে মনে, কোটি কোটি প্রণমিনু তাহার চরণে, শ্রীরামের চরণ পদ করিয়া স্মরণ, চতুর্বর্গ ফল যাহে লোভী অনুখুন, বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার, ঘুচাও মনের যত ক্লেশ বিকার, জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিশ প্রভু কৃপার সাগর, শ্রীরামের দূত অতলিত বলধাম, অঞ্জনার পুত্র পবন সুত নাম, মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া কর সুমতি প্রদান, কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ, কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ। এইভাবে হনুমান চল্লিশা পাঠ করে হাত জোড় করে প্রণাম করে নিলাম। ওম শ্রী বজ্রধীরায় রাম ভক্তায় বায়ুপুত্রায় নমস্তে। প্রণাম মন্ত্র বলে হাত জোড় করে প্রণাম করে পুজো সম্পন্ন করলাম।
তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার খুব সহজ বজরংবলি পূজা বিধি? অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।